পয়লা বৈশাখের প্রাক মুহূর্তে ক্রেতাদের ভিড়ে ঠাসা জলপাইগুড়ি দিনবাজার এলাকায় আগুন নিয়ে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ রাস্তায় আগুনের ফুলকি পড়তে দেখে। এলাকায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পরে জানা যায় ও এলাকার একটি বাড়ির ছাদে ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখান থেকে আগুনের দলা নিচে পড়ে প্রায়ের উপরে পড়লে আগুন লেগে যায়, যা থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সম্পাদক দিলীপ শাহ। তো আমার দোকানে তো আপনারা জানেন যে ভিড় কয়দিন থেকে, 10 দিন 15 দিন থেকে। হঠাৎ শুনতেছি উপরে এদের 3 দিন থেকে 2 দিন থেকে কাজ হচ্ছে, টিনের শীতের কাজ হচ্ছে। তো ওই শীতে তো ওই মেশিন টেশিন নিয়ে যায়, তারপরে ওর মধ্যে গ্যাস ও থাকে ওইটা দিয়ে। ওই ঝট করে দেখি ওখানে একটা আওয়াজ আসতেছে এরকম করে, হয়তো সিলিন্ডার বা কোনো ওই ওদের যেটা মানে ওই প্লাই আছে, প্লাই পুরানো প্লাই ছিল, ওর মধ্যে হয়তো ওই কাগজটা ওই আঁচটা পড়েছে, আঁচের জন্যে ওই ধোঁয়াটা হয়েছে। ওই ধোঁয়ার জন্যে ঝটপট ঘুরঘড়ি, আমিও আমার শাটার নামায় দিয়েছি। আর মারোয়ারি পত্রিতেও সব একের সঙ্গে অপরের সব চিপা চিপা বাড়ি। তো এখানে যাতে অসুবিধা না হয় তাহলে আমরা তার জন্যে আমরা ও দোকান বন্ধ করি। কটা দোকানে কটা ইঞ্জিন এসছে? হ্যাঁ, কটা ইঞ্জিন এসেছিলো? আগুন তো আগে দমকল, আগুন তো আগেই নেমে গেছে, আগেই নেমে গেছে। দমকল কটা আসছিলো? দমকল আসছিলো, দুইটা আসছিলো। পুলিশ আসছিলো? পুলিশও আসছিলো, পুলিশও মানে নিজের ডিউটি করে চলে গেছে ওরা। আর অল্পর জন্য কি তাহলে এখন তো পয়লা বৈশাখের বাজার চলছে, বাজারে একটা ভিড়, হ্যাঁ, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, এখন কি সেটা নেই? না না, এখন নাই, ওটা তো অল্প, এটা মাইনর মানে একটা মাইনর ব্যাপার এটা, কিন্তু বাস এটা হয়েছে অকস্মাৎ, এরাও জানে না। আর হঠাৎ এটা হইতেই পারে, গ্রিলের কাজ হচ্ছিল, হ্যাঁ, ওই উপরে টিনের সিট ইয়ে করতেছে, তো তার মধ্যে ঝালাই করছে, লাই আছে, লাইয়ের মধ্যে হয়তো আঁচ পড়ে গেছে কোনো। নিচে একটা বাজির দোকান, তার জন্য মানুষের একটা ভয়, মানুষের এটাই ভয় যে ওই বাজির জন্য, দোকানের জন্য ভয় যে নিচে যদি আগুন লাগে যায় তাহলে। না, ওইটা ওইটা আছে, ওই রকম কোনো ব্যাপার নাই, এখানে সেইটাও প্রোটেকশন আছে, সব দিক থেকে প্রোটেকশন আছে। আপনার নাম? আমার নাম বসন্ত সিং। তারের থেকে একটু আগুন, তার ওয়্যারিং করতেছিল, তার থেকে মনে কিছু হয়েছে, উপরে নিজেরাই দিনই বাজছে। সিলিন্ডারের ভিতরে কার্পেট থাকে, কার্পেটটা বাস্ট দমকল আসছিল আর পুলিশ আসছিল, চলে গেছে দমকলের সঙ্গে, সঙ্গে চলে সঙ্গে সঙ্গে চলে মানে কি, মানে এখন পয়লা বৈশাখের বাজে একটা আতঙ্ক মানুষ। না 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 না, সেরকম কিছু ব্যাপার নাই, মানে সেরকম কিছু থাকলে আমরা নিজেরাই ডাক্তার সবাইকে, আমরা সবাইকে নিজেরাই করতাম, বুঝছেন তো, মানে নিয়ন্ত্রণে। হ্যাঁ, নিয়ে সব কিছু সব নিয়ন্ত্রণ, কি তখন দমকল আসার আগে নিয়ন্ত্রণ হয়ে আসে, দমকল আসার আগে সব কিছু মিটমাট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম দিলীপ শাহ। কি দায়িত্বে আছে? আমি জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক।